মাস্টার প্ল্যান অনুযায়ী 2027 সালের মধ্যে পুরো রাজধানী সুয়ারেজ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা, এ কথা জানিয়েছেন ওয়াসার এমডি তাসকিম এ খান। রাজধানীর ওয়াসা ভবনে আজ এক মতবিনিময় সভায় ওয়াসা প্রধান জানিয়েছেন, এলাকা অনুযায়ী পানির ভিন্ন ভিন্ন দাম নির্ধারণের বিষয়টি বিশ্লেষণ চলছে, অচিরেই তা বাস্তবায়ন করা হবে। ওয়াসার এমডি আরও জানিয়েছেন, ঢাকার 80% বাড়ির সুয়ারেজ ব্যবস্থাপনা নিজস্ব, 2027 সালের মধ্যে সুয়ারেজ নেটওয়ার্ক বাস্তবায়ন করে পুরো ঢাকায় সুয়ারেজ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। সেই লক্ষ্যে 5টি ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়েছে আর বাড়ি পর্যন্ত সুপেয় পানি নিশ্চিত করার কাজ 64% শেষ হয়েছে। শিগগিরই বাকিটাও সম্পন্ন হবে। 100% দূষণমুক্ত পানি নিশ্চিত করতে ঢাকাকে 145টি নেটওয়ার্কে ভাগ করা হবে। 2023 সালে সবার জন্য 100% দূষণমুক্ত পানি নিশ্চিত করা হবে। সঠিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচণ্ডভাবে বলা যায় যে আমাদের প্রতি এবং 1963 সালে একটা চ্যালেঞ্জিং এলাকা ভিত্তিক হোক অথবা অন্য যে কোনো ভিত্তিকই হোক, মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বস্তির মানুষ যেই টাকা যেই রেটে দেবে, গুলশানের বনানীর একজন ফ্ল্যাট ওনার একই রেটে দেবে, এইটা সঠিক না। এখন এইটার থেকে বেরিয়ে আসার জন্য কী করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা, কাজে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আলোচনাটা হবে এবং আমরা একটা পথ খুঁজে পাবো। এবং